এ বিতর্কটা উপভোগ করেছেন তো জাস্ট আমি সেখানে রিভিউ দিতে এসেছি আজকের আলোচনাটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আজকে যারা আলোচনাটা শ্রবণ করেছেন মন করে একটি আলোচনা হয়েছে তো সর্বোপরি শেষ কথা যেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ তিনি বলেছিলেন আমি সেটা দিয়ে শুরু করি আমি আলোচনা করতে আসিনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ তিনি শেষ যে দুটো বাক্য দিয়ে কথা

বিহীন ভাবে ছেড়ে দেব আর সকলের ব্যাখ্যা করবে নিজের ইচ্ছে মতো এটা কোনোভাবে যেন না হয় আর পয়েন্ট নাম্বার দুই যেটা খুব চমৎকার বলেছিলেন এবং খুব আমাকে ভালো লেগেছে আবদুল্লাহ বিন আবদুল রাজাক হাবল্লাহ তিনি যে কথাটা বলেছিলেন যে পবিত্র কোরআন এর উপরে যতগুলো অভিযোগ সহজের তরফ থেকে এসেছে এবং মুনকির হাদিস যারা হাদিসকে অস্বীকারী তারা এসেছে যে অভিযোগগুলো করে সেম একই ধরনের অভিযোগ পবিত্র কোরানের ওপরে করা যায় এবং একটা যে বারবার অথরিটির কথাটা বলা হয় যে পবিত্র কোরআন মানে হাদিসকে যে সংকলন করা লেখার এর অথরিটি কে দিয়েছে ঠিক যে পাল্টা প্রশ্নটা করেছে যে পবিত্র কোরানের ক্ষেত্রেও এই বিষয়টাই খাটে তো যাই হোক আপনারা দেখেছেন এখানে কোনো আসলে উত্তর নেই আর সবচেয়ে আরেকটা বড় কথা মনে রাখবেন যে সৈজলো ভাই তিনি গবেষণা করছেন ভালো কথা তবে গবেষণার মধ্যবর্তী অবস্থাতে যদি কথা বলতে শুরু করে দেয় ভুল ভ্রান্তি টুটি হবে অনেক স্বাভাবিক তার জন্য তিনি একটা কথা বলেছিলেন দেখবেন যে শিয়া আর সুন্নি যে শিয়াদের অনেক হাদিস সুন্নিরা নাকি জাল মিথ্যা বলে বাদ দিয়ে দেয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা হাদিসের যারা বুখারি অন্তত পড়েছেন এবং বুখারি রহম্লা বুখারির মধ্যে কত শত যে শিয়া রাবিদের হাদিস নিয়েছে এর কোনো হিসাব নেই কত সতজে নিয়েছে কোন সন্নি স্কলাররা কখনোই শিয়া হওয়ার কারণে তার যে একদম জাল মৌজু বলে উড়িয়ে দিয়েছে এটা কোন হাদিসে গুণ থাকে সোনার নাসাই পড়েন সব জায়গায় নাসাইতে শিয়া রাবিদের বেশি হাদিস নেওয়া হয়েছে এটা একদম সম্পূর্ণ মিথ্যা বা একটা ভুল তথ্য চরম ভাবে হাদিসের ব্যাপারে অবজ্ঞা থাকার জন্য এই কথাটা বলেছে আর আবদুল্লাহ বিন আব্দুর রাজদা খাবিদাহুল্লাহ সে সে একটা চ্যালেঞ্জ করেছিলেন এবং সজ লসন এবং মুনকের হাদিস তাদের প্রায় একটা অভিযোগ এটাই হয়ে থাকে যে আসলে হাদিস যে কেউ ইমাম বুখারি মতো লোকে সে লিখে দিয়েছে এটার অথেন্টিক সিটিটা কি

মানে কত বছর আগে যে হাদিসটাকে জাল করা হয়েছে ইনশাল্লাহ এটা ধরাটা খুব সহজ যারা ওসলে হাদিস যারা উলমুল হাদিস পড়েছেন আসলে হাদিসকে দুর্বত করার জন্য তার অনেক যুক্তি আলহামদুলিল্লাহ আবদুল্লা বিন আব্দুল রাজাকুল্লাহ তিনি খুব চমৎকার তিনি তিনি খণ্ডন করেছে আর একটা বিষয় যে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে নিতে চাইছে না অথচ দেখেন যারা মুনকির হাদিস আছে তার নিজস্ব নিজস্ব একটা একটা ব্যাখ্যা করে তারা চলে যাচ্ছে ইভেন সজল তিনি একটা বই রচনা করেছে কোরআনের আয়াতকে নিজেই ব্যাখ্যা করেছে এটা খুব চমৎকার ছিল যে কোরআনটা যদি মানুষের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় নির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা নির্দিষ্ট কোনো বুঝ ব্যতীত নির্দিষ্ট কোনো পদ ব্যতীত তাহলে যে কোনো মানুষ আসবে রাম শ্যাম যদু মধু তাহলে একটা ব্যাখ্যা করে বিভ্রান্তির মধ্যে পড়বে সজল রোশনের বারবার একটা জিনিস মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল যে পবিত্র কোরআন এই হাদিসের কারণেই কাদ্দারি ছোট কাদ্দারি বড় কে বুকে হাত কে নামে নিচে হাত এই নিয়ে বিশাল তুমুল একটা ঝামেলা আসলে আবদুল্লাহ বিন আবদুল্লাহ চমৎকার খন্ডন করেছে আবার দৃষ্টি আকর্ষণ করে বলি যে আসলে হাদিস নিয়ে চারটে শুধুমাত্র দল আছে হানাফি শাহিমে সবচেয়ে কোরআনকে নিয়ে আব্দুল আব্দুল্লা তার আলোচনা একদম চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই কথা তার জন্য বলছি যে সজান রোশন পবিত্র কোরআন থেকে ওই যদি তিরিশটা আয়াত দিয়ে হাদিসের প্রমাণ করার চেষ্টা করে আবদুল্লাহ বিন রাজ্জাক জাক তিনি কমপক্ষে একশের অধিক একশের অধিক একশের অধিক আয়াত দিয়ে তিনি হাদিসের প্রামাণিকতা কোরআন মাজিদ থেকে তিনি দিয়েছেন সজল হোসেন যখন বলছিল না যে কোরআন পড়বেন পরে আপনি দেখবেন কোরআন পড়ছেন বুঝতে পারছেন না তখন আপনি চিন্তা করেন ফোকাসিং করেন কোরআনের দিকে হুজুরের কাছে যাওয়ার দরকার নেই হাদিসের দিকে যাওয়ার দরকার নেই হিটলার মুসলিমের কাছে যাওয়ার দরকার নেই চিন্তা করেন তো এখানে খুব চমৎকার চিন্তা কি দিয়ে করবে চিন্তা কি করবে কোরআন যখন পড়ছে নিশ্চয় অথবা আরবি ভাষা দিয়ে তাকে চিন্তা করতে হবে যেহেতু সেকেন্ড নেই চিন্তা চিন্তা করার কোরআনকে কোরআনকে করতে হবে দিয়ে আর সেকেন্ড কোরআন যেহেতু ভাষা হচ্ছে আরবি তার জন্য তাকে আরবি ভাষায় চিন্তা করতে হবে আলহামদুলিল্লাহ কমপক্ষে কুড়ি খান প্লাস শুধুমাত্র আবদুল্লাহ বিন আব্দুল রাজাক হাফিজ আবুল্লাহ তিনি শুধুমাত্র কোরআন মাজিদ থেকে আয় পেশ করেছে যেটা আবিধানিক অর্থে যদি কোরআনে আয়াতকে নেওয়া হয় তাহলে এটার অনুবাদ যদি আপনি করেন আপনি বিভ্রান্ত হবেন এগুলোর একটা জবাব তিনি দেয় নাই একটা জবাব দেয় নাই আপনারা বেশ ভালো ভাবে লক্ষ্য করেছেন কারণ কোরআন যেহেতু আরবি ভাষায় ওটা বুঝার জন্য যে ইংরেজিতে কোরআন বুঝতে চায় তাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে না লিখলেও তার জেহেন তার ইয়া তার শক্তির মধ্যে নিয়ে আসতে হবে তাকে চিন্তা করতে হবে তো এই বিষয়ে খুব চমৎকার একটা পয়েন্ট আর্গুমেন্ট আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক ছিল মানে গোটা আলোচনাটাই আব্দুল্লাহ আব্দুল যে দশ মিনিট মিনিট করে সময় পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন নতুন জিনিস উন্মোচন হয়েছে আমরা অনেক কিছু শুনে মানে শিখেছি প্রায়শ মুনকিরে হাদিস যারা আসে এবং অভিযোগ গুলো করে সে অভিযোগ আলহামদুলিল্লাহ অধিকাংশ খন্ডন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমনকি আবদুল্লাহ বিন আবদুল রাজাক হাফেজুল্লাহ যে বইটা আছে বইটার উপরে তিনি তিনি আলহামদুলিল্লাহ একটা রিভিউ দিয়ে দিয়েছেন অলরেডি বইটার মধ্যে বিভ্রান্তিকর কথা তথ্য যে আছে সলাত এবং জাকাত কেন্দ্রিক যেসব ব্যাখ্যা ব্যক্তি শুনেছেন সজাল হোসেনের বই আছে চমৎকার ভাবে আবদুল্লাহ বিন আবদুল খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ তিনি খন্ডন তিনি করেছেন আর আরেকটা কথা যেটা আমি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর একজন ছাত্র আসলে সজর रोशन দেখবেন এক পর্বে তিনি বলেছেন যে সতীদাহ প্রথা এটা নাকি হিন্দু শাস্ত্রে নেই এটা মানুষ তৈরি করেছে ঠিক একই ভাবে অনেক কথাই কোরআন হাদিসে নেই কিন্তু মানুষ তৈরি করেছে বেদ এটা চরম মূর্খতা আসলে মহাভারত যদি পড়া যায় হিন্দু ধর্মশাস্ত্র মহাভারত 265 নম্বর অধ্যায়ে একদম সতীদাহ প্রথার ব্যাপারে একাধিক আলোচনা করা আছে এমনকি বেদের মধ্যেও আছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তথ্য জানে না সেই তথ্য নিয়ে তিনি আসলে পন্ডিত তো আমার এই গোটা সামারি একটাই একটাই কথা যে তিনি দুটো কথা পবিত্র কোরআনকে বাপ মা বিহীন উন্মুক্ত করে দেওয়া যাবে না বাপ মা বিহীন ছেড়ে দেওয়া যাবে না যে কোরআন পড়বে আর চিন্তা করবে আর নিজের ইচ্ছে মতো বুঝবে চমৎকার একটা জবাব দিয়েছিল আবদুল্লাহ বিন আবদুল সজল ধরতে পারেনি যে স্বয়ং আহলে কোরআন বা যারা শুধু কোরআনকে মনে করে যে অথরিটি কোরআন একমাত্র দলিল এই কোরআন যারা মানার দাবিদার আর কোন হাদিসকে অস্বীকার মানে অস্বীকার করে দেয় স্বয়ং এদের মধ্যে আবদুল্লা বিন প্রথম সেকেন্ড টার্মে দশখানা দলিল দশটা ব্যক্তির নাম ধরে ধরে বলেছে যে এই দশ জন এই দশ জন তারা সকলে কোরআনকে মানার দাবিদার কিন্তু কোরআন মানার দাবিদার হওয়ার পরেও তাদের মধ্যে বিভ্রান্ত তাদের মধ্যে মতনক্য মতভেদ কেন একজন ব্যক্তির বুঝ আমি ধরেন কোরআন আমি যতটা পড়েছি আমি একটা সিদ্ধান্ত দেওয়ার সময় সেই মতবেক সিদ্ধান্ত দেব আর একজন যে আমার চাইতে বেশি কোরআনকে মুগস্ত করেছে বেশি জানে বেশি বুঝেছে সে আমার ভিন্ন মত দেবে এই আবদুল আবদুল্লা বিন আব্দুল রাজা পাকিস্তানের অনেকজনের রেফারেন্স তিনি দিয়েছেন চক্রালদির রেফারেন্স দিয়েছেন জাভেদ গাম্বাদির রেফারেন্স দিয়েছে অনেক অজস্র আছে আহলে কোরআনদের মধ্যে না হলেও বিশটার ওপরে বিশটার ওপরে দলই আছে মানে যে প্রথমে আহলে কোরআন কোরআন দাবি করেছে শুধু দাবিদার দেখবেন পাকিস্তানে যিনি আছেন জাবেদ আহমেদ গাম্বাদিয়া তিনি একজন আহলে কোরআন কোরআন কে মানার দাবিদার আর বাংলাদেশে আছে মতির রহমান এই দুজনে বই পড়বেন দেখবেন আকাশ জমিন পার্থক্য এই আহলে কোরআনদের মধ্যে মতন ক্য হয়েছে এরা কোরআন থেকে দলিল দিচ্ছে এরা কোরআন থেকে দলিল দিয়ে দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য আব্দুল আব্দুল রাজা হাফিজাল্লা আর অনেক কথা বলেছে যে কোরআনকে যদি আক্ষরিক অর্থ বুঝতে চাই মানে আপনি বলছেন যে কোরআনকে আমি আক্ষরিক অর্থ বুঝবো বুঝে আমি একটা ব্যাখ্যা করব হাদিস দিয়ে ব্যাখ্যা করার দরকার নেই সালাফে সালহীন যে ব্যাখ্যা করেছে দরকার নেই তো কোরআনকে যদি আপনি আবিধানিক অর্থে ব্যাখ্যা করে এই নিয়ে ইবলিশ কেউ শাব্দিক অর্থে ব্যাখ্যা করে ইবলিশকে অস্বীকার করে দেওয়া অনেক ফিরকা এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে আরো অজস্র আছে আদমকে অস্বীকার করে দেয় চার্লস ডারুনের থিওরি পুরে তারা প্রতিষ্ঠিত আছে তো সর্বোপরি আমার কথা আজকে সামারি হচ্ছে এতটা যে পবিত্র কোরআনুল করিম এটা বোঝার জন্য হাদিস এটা অবধারিত মানতে হবে আর মহাদিসগণ যে হাদিস যেভাবে যাচাই বাছাই করেছেন এই যে পদ্ধতি মানহাজ এই মানহাজ দিয়ে একদম কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত কেউ যদি একটা হাদিসের মধ্যে একটা শব্দ গোটা হাদিস তৈরি করার দরকার নেই একটা শব্দ যদি যুক্ত করে দেয় একটা শব্দ একটা বাক্য যে যুক্ত করে দেয় আলহামদুলিল্লাহ সুন আলহামদুলিল্লাহ মহাদ্দিজ গণের সামনে আসলে ওটা নিমেষেই খুব সহজেই একদম চোর ধরার মতো করে ধরে ফেলতে পারে এর নজির একাধিক হাদিস গ্রন্থে আছে একাধিক জায়গাতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা ওসুলে হাদিস বা ইলমে হাদিস সম্পর্কে পড়াশোনা করে নাই দু কিছু পড়াশোনা করে তারা শুধুমাত্র হাদিস মানা মানে কোরআন মানা দাবিদার হাদিসকে অস্বীকার করে এর জন্য খুব দুঃখ হয় আল্লাহ সুবান শেখ আবদুল্লাহ বিন আব্দুল রাজাক যে আজকের আলোচনাটা উপহার দিয়েছে মুসলিম উম্মাকে এই আলোচনার মধ্যে থেকে ইলম অর্জন করার এবং বোঝার এবং এটাকে আরো বেশি বেশি প্রচার করার তুমি তৌফিক দান করো এবং আমাদের সৌজা রোশন যিনি এসেছিলেন আল্লাহ সুবান তাকে গুমরাই থেকে সিরাতে মুস্তাকিম সোজা সরল পথ দেখাও আল্লাহ প্রতি ভালোবাসা এবং তার কমেনমেন্ট এবং হাদিসকে কে ভালোবাসা এবং হাদিস অনুযায়ী আমল করা তুমি তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহম আমিন দোয়া এ দাওয়া রেখে আজকে আলোচনা শেষ করছি ওমা আলাই আসসালাম রহমতুল্লাহ